ভেবেছিলাম নন্দিনীকে ঢিপি থেকে বার করব। ও তো কালচক্রের সাহায্য নিয়ে নিজেই ঢিপি থেকে বেরিয়ে এসেছে। মাধবী, এবার দেখ নন্দিনী তোর কি অবস্থা করে। বাবা, তিথি শেষ হতে চলল, এখনো নন্দিনীর আসার কোনো লক্ষণ নেই। বাবা, নন্দিনী, 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 তুই মাধবীর মন্ত্রজাল ছিন্ন করে বেরোলি কিভাবে? কালে চক্র তুই কিভাবে পেলি? তোকে গায়ত্রী এনে দিল? না বাবা, গায়ত্রী নয়, গঙ্গা দিয়েছে এটা। গঙ্গা নিজে ঠকে গিয়েছে, এটা তো গায়ত্রী আমায় বললো। না বাবা, গঙ্গা আমার ভালোই করেছিল, যাতে আমি এই কালচক্রটা হাতে পাই তাই অরুণের কাছে থাকা কালচক্র ঢিপির ভেতরে দিয়ে দিয়েছিল। ঢিপির ভেতরে থাকলে কালচক্রটা আমি দেখতে পাবো ভেবে গঙ্গা বলেছিল, কিন্তু আমি স্বামীজির কাছে থাকা কালচক্রের কথা ভেবে এই কালচক্রের দিকে লক্ষ্যই করিনি। জঙ্গলের লোকদের নিয়ে সঞ্জীবনী বান দিয়ে আমাকে ধরার জন্য মাধবী চেষ্টা করেছিল, জঙ্গলের দেবীর মন্দিরের সামনে আমাকে বন্দি করে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু গঙ্গা আমাকে ওই ঢিপির মধ্যেই রাখতে বলে মাধবীকে। কিন্তু গঙ্গা কেন এরকম করল সেটাই আমি ভাবছিলাম, ওর মূল উদ্দেশ্য কী ছিল আমি সেটা তখন বুঝতে পারিনি। ওই ঢিপির ভিতরে থাকা এই কালচক্র ব্যবহার করে মাধবীর মন্ত্রবন্ধন ছিন্ন করে আমি বেরিয়ে আসতে পেরেছি বাবা। গঙ্গা আমার পাশে ছিল বলেই এই সব কিছু সম্ভব হয়েছে বাবা। এর আগে 20 বছর আগে যখন আমি ওই ঢিপিতে ছিলাম, গঙ্গা ওর রক্ত দিয়ে আমাকে বের করে এনেছিল, আর এখন এই কালচক্র দিয়ে আমাকে ঢিপির বাইরে বের করে আনলো। আমি খুব খুশি হলাম রে, গঙ্গার তোর প্রতি যে ভক্তি সেটাও দেখিয়ে দিল। আমি আর গায়ত্রী শুধু শুধু গঙ্গার উপর সন্দেহ করছিলাম। গঙ্গা সত্যি কথা বলতে গেলে পবিত্র গঙ্গার মতোই, ওর ভালো মনটার জন্য ও খুবই ভালো থাকুক। পূর্ণিমা তিথি শেষ হবার আগে কালচক্রটা জঙ্গলের দেবীর কাছে পৌঁছে দিতে হবে। মা, এসো জঙ্গলের দেবীর মন্দিরে যাই। বাবা, এই কালচক্র দেবীর চরণে অর্পণ করার জন্য তুমি তাড়াহুড়ো করছো, এখন এই যা পরিস্থিতি এই কালচক্র আমরা দেবীর কাছে পৌঁছতে পারবো না। আমরা যাতে দেবীর কাছে পৌঁছতে না পারি ওই মাধবী দেবীর চারপাশে মন্ত্রজাল দিয়ে রেখেছে, মন্ত্রজাল ছিন্ন করে আমরা দেবীর কাছে পৌঁছতে পারবো না বাবা।
কালচক্র জঙ্গলের দেবীর কাছে পৌঁছতে পারবো না বলে এই কালচক্রটা আমি তোমার কাছে রাখতে এসেছি বাবা। কালচক্র হাতে পাওয়ার পরও জঙ্গলের দেবীর কাছে আমরা অর্পণ করতে পারছি না, আমার খুব খারাপ লাগছে বাবা। এই কালচক্রটা আমরা দেবীর কাছে পৌঁছে দিই নন্দিনী। সেটা কিভাবে বাবা? মাধবী তোকে ডেরার ভিতরে দেখে মন্ত্রবন্ধন দিয়েছিল, এই কালচক্রটা যদি তোকে ডেরার বাইরে নিয়ে এসে থাকে তাহলে এই কালচক্র দিয়ে দেবীর চারিদিকে থাকা মন্ত্রবন্ধন কেন ছিন্ন করা সম্ভব নয়? কালচক্র দিয়ে ওই মন্ত্রজাল ছিন্ন করা কোনোভাবেই সম্ভব না বাবা। কালচক্র কাকে বলে সেটা ভেবে দেখেছো? কালচক্র জঙ্গলের দেবীর সৃষ্টি, কন্যার আত্মা। সংসারে দৈব শক্তি অনেক রয়েছে, যে কোনো বস্তুতেই শক্তির প্রকাশ হয়। আত্মা একা নয়, দেবীর শক্তি আর ভক্তের আত্মা একাত্ম হয়ে যে বস্তু তৈরি হয় তাকেই বলে কালচক্র মা। কালচক্র দিয়ে সমস্ত কাজই করা সম্ভব। শুধু এটাই নয়, আজকে পূর্ণিমা, শক্তি বাড়াবার দিন, এটা কালচক্রের শক্তি চূড়ান্ত হয়ে ওঠে। এই কালচক্রটা মাধবীর দেওয়া মন্ত্রের বেড়াজাল টুকরো টুকরো করে ছিঁড়বে। তুই কোনো কিছুর ব্যাপারে চিন্তা না করে জঙ্গলের দেবীর মন্দিরে চল, মাধবীর দেওয়া মন্ত্রের বেড়াজালটাকে ছিন্ন করে এই কালচক্র জঙ্গলের দেবীর চরণে পৌঁছে দিই। চলে নন্দিনী, আয়। কালচক্রটা দেবীর চরণে অর্পণ করতে যাচ্ছিস, দেবীকে ভালো করে প্রণাম কর। মাধবীর দেওয়া মন্ত্রের বেড়াজাল এই পবিত্র কালচক্রটা ছিন্ন করবে, যা। আমার তো মনে হচ্ছে নন্দিনী কালচক্রটা নিয়ে জঙ্গলের কাল দেবীর কাছে পৌঁছে গিয়েছে। তোমার দাদার কাছে থাকা বরুণ অংশের কালচক্রটা নন্দিনী দেবীর কাছে পৌঁছে দিয়েছে, এখন বিজুর কাছে থাকা ময়ূর অংশের কালচক্রটাও দেবীর কাছে পৌঁছে দেবে। ওই কালচক্রটা দেবীর চরণে রেখে দিলে পারবে না, ও কিছুতেই ওখানে পৌঁছাতে পারবে না। এটা কি করে বলছো? আমি জঙ্গলের কাল দেবীর মন্দিরের চারদিকে মন্ত্রবন্ধন করে দিয়েছি, যেটা ও পেরোতেই পারবে না। তুমি মন্ত্রবন্ধন করে নন্দিনীকে ঢিবির মধ্যে আটকে রাখলে, কালচক্রের সাহায্যে ও ঢিবি থেকে বেরিয়ে এলো। এখন এই অসীম শক্তিধারী কালচক্র নন্দিনীর কাছে রয়েছে, তোমার মন্ত্রশক্তি কি এখন আর তাকে আটকাতে পারবে? ওই নন্দিনী আমার মন্ত্রবন্ধনের ভেতরে পা রেখে দেখা, তখনও বুঝবে যে আমার কত ক্ষমতা। বাবা, এই কালচক্র দিয়ে মাধবীর ওই মন্ত্রজাল ছিন্ন করতে পারবো ভেবেছিলাম, কিন্তু এই কালচক্র মন্ত্রজাল ছিন্ন করতে পারলো না।